ওভেনের উপরই আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে মুগ ডাল ফুটছে, প্লেন মুগ ডাল জিরে ফোড়ন দিয়ে হয়েছে। এখানে হয়েছে তো গাজর বিনস ভাজা, আর এখানে ঢাকা দেয়া রয়েছে, এই হচ্ছে আলু সয়াবিন আর ফুলকপির তরকারি, আর এখানে ভাত হয়ে গেছে। এই হচ্ছে আজকের মেনু। যেহেতু আমি আজকে খাবো না, তো শুধু ছেলের জন্যই তৈরি করা হচ্ছে, আর হাজবেন্ড একটু খেয়ে বেরিয়ে যাবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফ উইথ তনুশ্রী। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ হলো বুধবার, বুধবার এখন 11:30 বেজে গিয়েছে, আর আমাদের না আজকে উপোস, উপোস ঠিক না, মানে একদম যে নির্জলা উপোস সেটা না, ইতু পুজো হয় আমাদের শ্বশুরবাড়িতে। আমার শ্বশুরবাড়িতে ইতু পুজো হয়, তো প্রত্যেকের নামে নামে ঘট, মাটির ঘট নিয়ে পুজো করতে হয়। সেটা হয় তোমার কার্তিক মাসের সংক্রান্তি দিন শুরু হয়, আজকে অঘ্রাণ মাসের সংক্রান্তি, আজকে শেষ হবে পুজোটা। তো মানে প্রত্যেক রবিবার রবিবার করে এই পুজোটা হয়, আর তোমার ওই বৃহস্পতিবারেও একটু পুজো করতে হয়, তবে রোববারটা মেন, প্রত্যেক রবিবার মানে 4টে রোববার পরে 4টে রোববার পুজো করতে হয়। তো আজকে যেহেতু শেষ দিন, সে আজকে পুজো করে সেই ঘট বিসর্জন দিতে হয়। তো দিয়ে তারপরে আজকে সারাদিন কীরকম খাবো, ধরো সবে আমি তো এখন পুজো করে এসেছি, এখন শুধু একটু বাতাসা মুখে দিয়েছি, আর কিছু এখনও মুখে দিইনি আমি। তো ওই ফল প্রসাদটা খাবো, আর যদি কোথাও ইতু পুজোর প্রসাদ পাই তাহলে তো ভালো। তো এখানে আমি পাই, এখানে আমার এলাকায় একজন পুজো করে তো আমায় দিয়ে যায়, তো ওই প্রসাদটা নেব, আর রুটি খেতে পারবো আমি, হাতে তৈরি রুটি, চা দিয়ে রুটি খেতে পারবো। আর দুপুরবেলা, দুপুর না সন্ধ্যের আগে আগে মানে সূর্য ডোবার আগে তোমার খেতে হয় গোবিন্দভোগ চাল, মানে আতপ চাল, যেটা আমরা এখন গোবিন্দভোগ চাল দিয়ে করি, আতর ওই চালের সেদ্ধ ভাত, ওর মধ্যে সমস্ত কিছু সবজি তুমি দিয়ে দাও দিয়ে। আর নুনটা খেতে হবে, নুন তুমি খেতে পারবে না, ঘি দিয়ে খাবে, আর সন্দক লবণ বলে, সন্দক লবণ দিয়ে খেতে হবে ওটা, এই ব্যাস। আর রাতে তুমি জল খেতে পারলে জল খাও, আর কোনো কিছু খাওয়া নেই, এই আজকের দিনটা চলবে এইভাবে। আর এখন আমি তো সবে পুজো করে নামলাম, মানে পুজো করে এসে সিঁড়িতে বসেই তোমাদের সাথে কথা বলছি, আর আমি এখন রুটি বানাবো। গ্যাস ট্যাস একদম রেগুলার যা পরিষ্কার করি তার থেকে তো অনেক অনেক অন্যরকমভাবে পরিষ্কার করতে হয়, খুব নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নিয়েছি। সকালবেলা হাজবেন্ডের জন্য তো রান্না করলাম, সেগুলো তোমাদের সাথে হালকা হালকা শেয়ার করলাম। আর মানে হাজবেন্ডের জন্য যেটা রান্না করেছি সেটা তোমার ওটা ছেলেও খাবে দুপুরবেলা, আর হাজবেন্ড যেটা যেটুকু খেয়ে গিয়েছে একটু সবজি ওগুলো নিয়ে গিয়েছে, তো ওগুলো ছেলের দুপুরবেলা হয়ে যাবে, আর আমার তো দুপুরে কোনো চাপ নেই আজকে। তারপরে এখন রুটিটা বানাবো, আর ওই গ্যাসের বার্নারগুলো না ওগুলো আমি মেজে রোদে দিয়েছি, ওগুলো শুকোলে ওগুলো নিয়ে গিয়ে তারপরে আবার রুটিটা বানাবো। তো চলো রুটিটা আগে বানিয়ে নিই, কেননা আমারও এবার খিদে খিদে পাচ্ছে, 11:30 আর বেশি বাজে। গুগলু এরকম করছে না বাবা, কেন রে গুগলু এরকম করছিস কেন, গুগলু কি হয়েছে বাবা, খিদে পেয়েছে গুগলু, খিদে পেয়েছে গুগলু, খিদে পেয়েছে, রুটি নিয়ে এসে দিন বাবাই, ও কোথায় আছে বলতো বাবা, রুটি ওদের এবার না রুটিটা বানিয়ে নেব। 12টা প্রায় বাজতে চললো, আমি খাইনি, আমার ছেলেও কিচ্ছু খাইনি, আটা আমি আগেই মেখে রেখেছি। চলে এসছি, এবার একটু চা করব, চা বানাবো, একটু দুধ চাই বানাবো, চা রুটিটা খাবো খেয়ে। তারপরে আজকাল এখানে আবার গ্যাসে ইন্ডাকশনে আবার দুধটাও জ্বাল দিয়ে নেবো, দুধ দিয়ে গেল, এরকম 500 করে দুধ নিই রোজ আমি, খুব ভালো দেয়, আমাদের এখানে 40 টাকা করে দুধ, খুব ভালো দুধ দেয়।
ব্রেকফাস্ট নিয়ে আমি খাটে চলে এলাম। তো আমাদের আজকে ব্রেকফাস্ট দেখলে তোমরা অবাক হয়ে যাবে। আর ব্রেকফাস্ট করছি কটায় জানো? দেখাচ্ছি, 12:11 আমাদের আজকে ব্রেকফাস্ট। আর আমার ছেলে এমনই যে কিছু খাবে তা খাবে না, সেই আমি যখন আসব দেব, তারপরে কিচ্ছু খেলো না, সকাল থেকে এইভাবেই রয়েছে, ড্রয়িং নিয়ে পড়েছে, ড্রয়িং করছে। তারপরে আবার 12:20 থেকে পরীক্ষা না বাবা, 12:20 থেকে আবার পরীক্ষা আছে, এখন 12:11 বাজে। এবার আয়, এবার এসে খেয়ে নে, আর ব্রেকফাস্টটা তোমাদের দেখাই। এটা দেখানোর মতো জিনিস তাই দেখাবো তোমাদেরকে। এই দেখো ব্রেকফাস্ট আমাদের, দুধ চা, রুটি আর আমন্ড, আর এখানে রয়েছে পূজোর ফল। দারুণ ব্রেকফাস্ট আমাদের আজকে। এবার ব্রেকফাস্ট করে নিই। আমার তো 12 অবধি কিছু না খেয়ে রয়েছি, জলও খাইনি, সেই পুজো দিয়ে এসে একটু বাতাসা খেয়ে একটু জল খেয়েছি, ব্যাসেই খেয়ে নিই এবার। তারপরে আবার কিছু জামা কাপড় যেগুলো কেচেছি, সকালে তো আমার রেগুলার কাচা থাকেই, যেগুলো কেচেছি সেগুলো আবার ভাঁজ করব। আর সেভাবে কোনো কাজ নেই, ছেলের তো রান্নাবান্না সকালে একবারে করে রেখেছি ছেলের জন্য। ভালো লাগে খেতে, তবে লাল চা হলে এটা ভালো লাগতো না। এই ঈদ পুজোটা না আগে জানতাম না, এটা সূর্য পুজো, সূর্য পূজা। অনেকক্ষণ বসে টসে থাকলাম, কাজ নেই তো আজকে, রান্নাবান্না নেই মানে কাজ নেই, একদম কাজ নেই তা না। এই যে এ দেখো কত কাপড় চোপড় সব নিয়ে এসেছি বাইরে থেকে, এগুলো সব এখন ভাঁজ করব। আর আমার হাজব্যান্ডের কলিগের বাড়িতে পুজো হয়, তো এই যে প্রসাদ দিয়ে গেল, এখনো খুলে দেখব কি আছে প্রসাদ, কী কী আছে দেখতে হবে, দেখে তারপর আগে প্রসাদটা খাবো, মানে প্রসাদটাকে আগে জল খাবো। জানো তো অনেকক্ষণ জল খাইনি, তো অনেকক্ষণ জল, আমি আজকে সকাল থেকে জলই খাইনি, শোনে জানিস, সকাল থেকে আমি জলই খাইনি, ওই জন্য আমার জলের তেষ্টাটা পেয়েই রয়েছে। কিছু বলবি বল? না না, সবাই আছে, দেখ গুবলু না কে আছে সামনে দেখলাম। কাঁসার গ্লাস একটা বের করে রেখেছি, সত্যি বিশ্বাস কর, সব মানে কেমন যেন শরীরের মধ্যে লাগছে, একটু অস্থির লাগছে, ভালো লাগছে না, কি কি মানে একটা, মানে খেয়েছি তো রুটি খেলাম সকালে, তো এরকমই খাওয়া দাওয়া হয়, কিন্তু জল খাইনি, জলের একটা তো মানে অভাব থেকেই যায় শরীরে। আগে এগুলো ভাজ করবো, আগে দেখি প্রসাদে কি কি আছে। প্রসাদ এখানে আছে ফল, আহার এখানে আছে মিষ্টি, এই হলো আমার ঋতু পুজোর প্রসাদ আজকে।
মিয়া ছেলে একটু প্রসাদ খেয়ে নেবো, এটা তোর হাজবেন্ডের জন্য রাখা যাবে না, কেননা অল্প দেবো ওইটুকু খা, কেননা রাতে আস্তে আস্তে যদি খারাপ হয়ে যায় নষ্ট হয়ে যায় ওর জন্য রাখা যাবে না, আমি আর ছেলেই খেয়ে নিচ্ছি। প্রসাদ একটু সন্দেশ রেখে দিলে হবে বাবার জন্য, বাবার জন্য একটু সন্দেশ রেখে দে, ব্যাস তাহলেই হয়ে যাবে। আমি একটুখানি নেব এনে, আগে আগে কি খাবি, ফল প্রসাদ খাবি না? বাবা তাহলে আমি কত খাবো, আগে সন্দেশ মুখে দে পুরোটাই তো তোর, নিয়ে নে। আমার শাশুড়ি আমার হাজবেন্ডকে ফোন করলে আমার শাশুড়ি মাও এরকম তৈরি করতো, কি বলে ওদের কথা আমি ঠিক জানি না, রাখবো। হ্যাঁ অনেকদিন পর আমি শিনি প্রসাদ খাই না, মিষ্টি অনেকদিন পর খাচ্ছি। এখন এই প্রসাদ খেলে আমার পেট ভরে যাবে, কিন্তু ফল প্রসাদ দেখ কতটা, আজকে কিচেনে আমাকে তোমরা কেউ দেখোনি, যাই হোক কিচেনে দেখোনি, তো এখন কিচেনে বাসন কটা মেজে ফেলবো, অনেকগুলোই বাসন হয়েছে সকাল থেকে, বাসনগুলো মেজে তারপর আবার রান্না বসাবো, আমার আমি আমি যেটা খাবো সেটা রান্না বসাবো। ওটা দেরি আছে, ওটা মোটামুটি এখন তো 2:50 মতো বাজে, বাসন টাসন মেজে টেজে একটু রেস্ট করবো, আর ওইটা একটু তরকারিগুলো কেটে টেটে ধুয়ে টুয়ে রেখে দেবো, ঠিক তোমার 3:45 নাগাদ বসাবো। যদি 3:45 সময় আমি ভাতটা বসাই তাহলে মোটামুটি 3:45 গোবিন্দভোগ চাল তো 4:10-5:10 মধ্যে ভালোভাবে হয়ে যাবে। তো করে নিয়ে তারপর সন্ধ্যের আগে খেতে হবে। আর আমার শ্বশুরবাড়িতে আগে আমি গল্প শুনেছি, মানে আমার হাজবেন্ড আজকে আমাকে ফোনেই গল্প করছিল যে ইতুর ঘরটা আজকে রাতে ওরা বিসর্জন দেয় না, আজকে সন্ধ্যের আগে বিসর্জন দেবে না, আগামীকাল ভোরবেলায়, আগে যেটা করতো আমার শাশুড়ি মায়ের সময়কার কথা বলছি অনেক আগে, এখন সবাই আমাদের হাসকা, আমার শ্বশুরবাড়িতে তো পাশেই নদী, একদম নদীর ধারেই বাড়ি আমার শ্বশুরবাড়ি, চুনি নদী, তো ওই নদীর ধারে যেহেতু বাড়ি ওদের একদমই নদীর ধারে, মানে নদীর সাথে লাগোয়া একদম, আমার বড় ভাসুর বাড়ি তো নদীর সাথে, নদীর সাথেই লাগোয়া, তো ওরা ওদের ওখানে মানে ঘরটা বিসর্জন যে দেয় খুব সুবিধা, খুব সুবিধা হয়, সবাই মিলে একসাথে যায়। আর আমি এটা জানতাম না, ইতু পূজাটা সূর্য পুজো, সূর্য পূজা, আজকে আমি ইতুর পাঁচালিটাও পড়েছি, যে বইটা যে একটা গল্প থাকে ইতু পুজোর, সেই গল্পটা আমি আবার একটা পাঁচালি আছে, যেরকম আমার লক্ষ্মীর পাঁচালি থাকে ইতুর একটা পাঁচালি আছে, মানে পুজোর শেষে আজকের দিনে প্রথম দিন পড়ে আর আজকের দিন পড়ে লাস্টের দিন, তো ওটা ওরা আজকে সবাই পড়বে, আমিও আমার ঘরে লক্ষ্মী পুজো করেছি, ঘরে যেরকম আমি নিত্যদিনের পুজো করি সেই পুজো করার পরে আমি আবার এই পাঁচালিটা পড়েছি। যাই হোক মনের সান্ত্বনা, আমি তো ঘরে জল টল দিতে পারিনি, মনের সান্ত্বনা, আমি আমার মতো করে পাঁচালিটা পড়লাম। যাই হোক এবার বাসনগুলো মেজে নিই। সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আর একটা কড়াই নিয়ে নিয়েছি, এই কড়াইটা আমার নতুন একদম, আজকে ইউজ করবো, একটা ভালো দিনে ইউজ করলে ভালোই লাগে তাই না, হাজবেন্ড এনে দিয়েছে সপ্তাহখানেক আগে হয়তো এনে দিয়েছে বোধহয়, তো ভাবলাম জানি না ইউজ করবো করবো করে কড়াই হচ্ছিল না, দেখলাম আজকেই তাহলে ইউজ হয়ে যাক, আজকে ভালো দিন একটা। তো আর কি কি নিয়েছি দেখো আমার রান্নার সরঞ্জাম, আজকে এই বাটির মধ্যে আছে গোবিন্দভোগ চাল আর কাঁচা লঙ্কা, এখানে আছে কড়াইশুঁটি, গাজর, আলু, তারপরে আছে তোমার মিষ্টি কুমড়ো, এখানে আছে শিম,
এখানে আছে বিনস, এই হবে সব সেদ্ধ। আর আমরা আর এটা নাকি আবার যেটা গ্রাম বাংলার কথা যে শেয়াল ডাকার আগে খেতে হয়, তো আমার হাজবেন্ড আমাকে ফোন করে বলছে তুমি এখনই বসিয়ে দাও, একটু ঠান্ডা হলে খাবে তাও ভালো, কিন্তু শেয়াল ডাকার পরে নাকি খাওয়া যায় না। ঠিক আছে, আগে জলে এই সব সবজিগুলো সেদ্ধ করে দেবো, আর গোবিন্দভোগ চালটা না লাস্টে দেবো, অনেকক্ষণ পরে দেবো, লাস্টে না মিডল টাইমে দেবো আর কি, মাঝামাঝি সময়। তার কারণ গোবিন্দভোগ চালটা ধুয়ে ভিজিয়ে ভিজতে থাকবে বসিয়েই দিই, আর এখানে তোমার জল দিয়ে তার মধ্যে এই সবজিগুলো আগে সেদ্ধ বসিয়ে দেবো। গ্যাসটা অন করে দিয়েছি, এবার এই জলটা বসিয়ে দিই, জলটা বসিয়ে দিয়েছি, এবার এর মধ্যে না এই সবজিগুলো সব দিয়ে দেবো সেদ্ধ। এটা দেখানোর কিছু নেই, তবু আমি করছি, আমি যা করি সেটাই তো তোমাদের সাথে শেয়ার করতে ভালো লাগে, তো এই জন্যই শেয়ার করছি। তো চলো এবার এটা ফুটতে থাকুক, তারপরে আমি এসে গোবিন্দভোগ চালটা কিছুক্ষণ পরে দেব। দিয়ে দিলাম, এবার এটা সেদ্ধ হবে, মানে সবজিগুলো আমি ঢাকা দিয়ে চলে গেছিলাম, তো তো এই দেখো সবজিগুলো এই দেখো একদম সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, একটু গলে গলে যাবে, ঠিক আছে, এবার এগুলো সেদ্ধ। চলো, ভাত হয়ে এসছে, কতটা হয়েছে, আর একটু ইয়ে করবো, মানে ভাতটা সেদ্ধ ঠিকঠাক একদমই হয়ে গেছে, ব্যাস এই অবস্থাতেই রেখে দেবো, ঠান্ডা হলে আরেকটু জমে যাবে। তো তাহলে আজকের আমার ইতু পুজো স্পেশাল, কি বলবো, এটা লাঞ্চ না ডিনার কোনোটাই এটা বলা যাবে না, তো যাই হোক। আর জানো তো সত্যি কথা একদম তোমাদেরকে বলছি আমি একটা কথা, আমি তো খুব বেশি ভালোবাসি না খেতে এইসব, তো এই মিষ্টি কুমড়োটা দিলে একটু মিষ্টি মিষ্টি হবে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি, ওই কারণে আমি মিষ্টি কুমড়োটা দেবই এর মধ্যে, একদম সত্যি কথা। আমার শ্বশুরবাড়ির লোক সবাই জানে যে আমি এটা ভালোবাসি না খেতে, তবু আজকের দিনে খেতে হয় মায়ের মানে ইতু পুজোর প্রসাদ হিসেবে বা যাই বলো, আজকের দিনে খেতে হয়, একটা দিন খাই কমপ্লিট। দেখো দেখতে এইরকম হয়েছে আমার, তবে অনেকটা বেশি হয়ে গেছে, দেখলে তো কতটা চাল নিলাম বলো, তাও কতটা বেশি হয়েছে। রান্নাটা তো হয়ে গেল, তো এটা আবার জানো তো কলা পাতায় খেতে হয়, মানে শ্বশুরবাড়িতে যেটা দেখেছি কলা পাতায় সবাই খেত, কিন্তু এখানে কলা পাতা ঠিক পাওয়া যাবে না, আমার ছেলেকে বললাম বাবা এই কলা পাতা জোগাড় করতে পারবে, ও কোথার থেকে আনবে, তো ইয়েতে বাজার থেকে পাতা কিনে নিয়ে এসছে, চলো দেখাচ্ছি তোমাদেরকে, পাতা কিনে নিয়ে এসছে, তারপরে এই যে আমার ছেলে পাতা এই পাতা কিনে নিয়ে এসছে, তারপরে এই যে ছন্দক লবণ এর পাতা নিয়ে এটা নিয়ে এসছে, প্যাকেট নিয়ে এসছে, আর এখানে নিয়ে এসছে পাটালি গুড়, এই যে পাটালি গুড় নিয়ে এসছে। আজকে আমার খাবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই হলো ভাত, মানে সব কিছু সেদ্ধ করে গোবিন্দভোগ চালের ভাত, এখানে আছে ছন্দক লবণ আর ঘি, আমি পাতেই নিয়ে নিয়েছি ভাতের ওপরেই, আর এটা হয়েছে পাটালি গুড়, লাস্টে পাটালি গুড় দিয়ে নাকি একটু খেতে হয়। দেখো যখন শ্বশুরবাড়িতে আমি মানে আমি যখন আগে আমাদের আমার শ্বশুরবাড়িতে থাকতাম তখন সবাই মিলে একসাথে বসে খাওয়া, অনেকদিন পর আবারও আমার আজকে মনে হচ্ছে যে আমি সবার সাথে আছি একসাথে, তার কারণ তোমরা আছো আমার পাশে, মানে তোমরা আছো সাথে, তাই এখন আমার মনে হচ্ছে না যে আমি একা একা খাচ্ছি। আজকে কিন্তু আমার খেতে ভালো লাগছে, ছোটবেলায় দেখবে অনেক কিছুই ভালো লাগে না, পরে বড় হয়ে গেলে আস্তে আস্তে সেগুলো যেন ভালো লাগার জায়গা হয়ে যায়, ভালো লাগে। ছোটবেলায় কিছু কিছু সবজি বা কিছু কিছু খাবার মোটেই পছন্দ করতাম না, সেগুলো এখন আমার আবার প্রিয় হয়েছে। তাহলে খেয়ে নি আগে, হ্যাঁ খেয়ে উঠে তোমাদের সাথে আবার কথা বল। খাওয়া দাওয়া করে উঠে সন্ধে টন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপর তোমার এই একটু বসেছিলাম, হাজবেন্ড এলো,
হাজবেন্ড আসার পর হাজবেন্ডকে যা যা মানে দিই সমস্ত কিছু রেডি করে দিলাম, ছানামুড়ি মেখে দিলাম, খেলো তো, চা করে দিলাম, চাও খাওয়া হয়ে গেল, ভাত রান্না হয়ে গেল, সব কমপ্লিট হয়ে গেছে। এবার ওদেরকে খেতে দিতে হবে, এখন 9টা, পুরো 9টা বাজে। তোমাদের সাথে গল্প করতে বসলে মনে হয় যেন আরও বলি আরও বলি, এত বড় ভিডিও হয়ে যাচ্ছে আজকাল। তো আর বাড়াবো না ভিডিওটা, চলো তাহলে আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সকলে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। শুভরাত্রি সকলকে।